নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভেন্ডি পেঁয়াজ। এটা আপনারা ভাত বা রুটি দুটোর সাথেই পরিবেশন করতে পারেন, খেতে দারুণ লাগবে। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলব 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিচ্ছি 1টি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুবই পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজকে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেব 300 গ্রাম ভেন্ডি। এখানে ভেন্ডিগুলিকে আমি 2টো টুকরো করে কেটে নিয়েছি, তবে বড় ভেন্ডিগুলিকে 2টো টুকরো করে কেটেছি, আর ছোট যেগুলো সেগুলোকে কোনো টুকরোই করিনি, সামনে আর পিছনটা কেটে ফেলে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। ভেন্ডি দেওয়ার পরও একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, তবে ভেন্ডি ভাজতে একটু সময় বেশি লাগে। মোটামুটি 2-3 মিনিট মতন নাড়াচাড়া করে নেওয়ার পর একে একে এখানে সব উপকরণ দিয়ে দেব। এর জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের টমেটো কুচি, 1 চা চামচ জিরা গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার গ্যাসের আঁচ মাঝারিতে রেখে সব কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। দু আড়াই মিনিট মতন নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে জল। খুবই সামান্য জল এখানে ব্যবহার করলাম। সামান্য নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দেব 1টা চেরা কাঁচা লঙ্কা। গ্যাসের আঁচ মাঝারিতে রেখেই ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না হতে দেব, যাতে ভেন্ডি ভালো মতন সিদ্ধ হয়ে যায়। 5-6 মিনিট পর ঢাকা খুলে চেক করে নিচ্ছি। দেখুন, যেই জলটা দিয়েছিলাম সেটা একদমই ড্রাই হয়ে গেছে আর ভেন্ডি একদম সিদ্ধ হয়ে গেছে। ঢাকা খুলে আরও 1 মিনিট নাড়াচাড়া করে রান্না করে নেব। 1 মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু পেঁয়াজ ভেন্ডি। রেসিপিটা অতি অবশ্যই তৈরি করবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আমার কাছ থেকে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।